তিন দিন সাধারণ ছুটির পর অফিস আদালত ও বাণিজ্যিক ব্যাংকের বেশ কিছু শাখা খুলেছে আজ ব্যাংকগুলোতে সীমিত পর্যায়ে লেনদেন হলেও প্রায় সব শাখায় ভিড় করেন গ্রাহকরা টাকা তোলার চাপ ছিল বেশিরভাগ এটিএম বুথেও শেয়ার বাজার ও বিমা কোম্পানিতেও লেনদেন ছিল প্রায় স্বাভাবিক আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ কারফিউ শিথিলের পর বুধবার সীমিত পরিসরে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস কড়া নিরাপত্তার মধ্যেই প্রায় স্বাভাবিক কার্যক্রম চলেছে সচিবালয়ে সাধারণ ছুটির পর মতিঝিলের ব্যাংক পাড়াও সরগরম সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন হয়েছে সীমিত পরিসরে টাকা ছিল না পকেটে চলছি বাজার স্বল্পের লোকজন পরে ব্যাংক আমরা আমি টাকা উঠাইতে আসছি খুবই কষ্ট হয়েছে যেহেতু আপনার সবকিছু বদ্ধ ছিল টাকা তুলতে পারিনে একটু আগে এটিএম بوت চালু হইছে। হলাম পুবালিতে গেলাম ওখানে একটু ভিড় আবার সুপূবালতে উঠা না ওঠার পরে আমরা সোনালিতে আসলাম। টাকা তুলতে আসছি আর কি চার পাঁচ দিন তো বন্ধ ছিল টাকা শেষ হয়ে গেছে আমার কি। আমাদের অফিসেও যাইতে পারেন নাই মনে করেন যে টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারিনি। টাকা না থাকার কারণে তো সমস্যা হয়। ওই জন্য টাকা তুলতে আসছি। ওমরা যাব এর জন্য কিছু রিয়াল করার জন্য আসছি। তবে লندن প্রায় স্বাভাবিক থাকলেও বেসরকারি ব্যাংকগুলোতে ভিড় ছিল তুলনামূলক কম। টাকা তুলছি এবং জমা দিছি দিচ্ছি অন্যান্য ব্যাংকে তো লেনদেন করছি কোনো সমস্যা নেই ইউটিলিটি বিল দেওয়ার জন্য আজকে লাস্ট ডেট ছিল এই জন্য ব্যাংকে এসেছে বিল দেওয়ার জন্য ব্যাংকের শাখা প্রধানরা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূল তো যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষাঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি মানে এলসি বা সুইপ ভিত্তিক যে লেনদেনগুলো সেইগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি না একটা ব্রাঞ্চ থেকে আর ব্রাঞ্চে টাকা ট্রান্সফার ঠিক মতোই হচ্ছে আমাদের ক্লিয়ারিং চলছে যেহেতু বাংলা ক্লিয়ারিং তো জানেন অটোমেটিক যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা হয় এটা সুন্দরভাবে চলছে তা মোটামুটি দুইটাই আছে আমাদের টাকা যেরকম ডিপোজিট হচ্ছে এবং আমাদের উল্টো ওরকম হচ্ছে এদিকে সীমিত হলেও লেনদেন হয়েছে বিমা কোম্পানিগুলোতে আজকে যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে কিছুটা সময়ে এই সময়ের ভিতরে এসে এই প্রিমিয়াম দেওয়ার কাজটা সেরে নিলাম সরকারি নির্দেশন অনুযায়ী আমাদের অফিস খোলা আছে সো আমাদের কাস্টমার যদি চান তারা এসে এখানে প্রিমিয়াম জমা দিতে পারবেন পুরোদমে না হলেও শেয়ার বাজারেও লেনদেন হয়েছে এদিন ঢাকার পুঁজি বাজারে সূচক কমেছে পঁচানব্বই পয়েন্ট হাত বোদল হয়েছে একশো উনষাট কোটি টাকার শেয়ার জিয়াউল হক সবুজ বাংলাদেশার ঢাকা